রেড কালার স্টিল অবস্থা আছে, অর্থাৎ বিপ করতেছে না, নড়তেছে না, তার মানে এটা ফুল চার্জ আছে। আমি আগে মেমোরি কার্ড লাগাবো। মেমোরি কার্ড আমরা লাগাইছি যদিও, তো দেখি এই যে মেমোরি কার্ড, মেমোরি কার্ডটা এই অংশ একটুক পর্যন্ত যাবে না, পুরোটা যাবে, এটা খেয়াল রাখতে হবে। পুরোটা যদি না যায় তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো আমি দেখি এখানে প্লেন একদম শেষ পর্যন্ত গেছে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, মেমোরি কার্ড সচরাচর 32 জিবি যদি আমি লাগাই সবচেয়ে বেটার, 64 লাগাইলে অনেক সময় কাজ নাও করতে পারে, বাট অনেক ক্ষেত্রে করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 32 জিবি পারফেক্ট। এটা আগে অন করব, রিচার্জে চালাবো, প্রথমে আমরা শিখবো রিচার্জে চালাবো। প্রথমে আমি অন করব, অন করতে গেলে এই যে নীল কালার বাতি আসছে, এই বাটনটা আমি 3 সেকেন্ড চেপে ধরছি, এখন সে একটা স্টিল মোডে আছে, অর্থাৎ কিছুই হচ্ছে না, রেকর্ডও হচ্ছে না, এখন অন হয়ে আছে। এখন আমি রেকর্ড করব কিভাবে, অন করার পরে অন বাটনটাই একবার চাপ দিব, 3 বার বিপ করে বন্ধ হয়ে যাবে, মানে রেকর্ড শুরু, রেকর্ড শুরু। এখন আমি যতক্ষণ খুশি ততক্ষণ রেকর্ড করতে পারবো, কিন্তু এটা লুপিং সিস্টেম রেকর্ড হবে, 5 মিনিট অন্তর অন্তর, কোনো কোনো ক্ষেত্রে 2 মিনিট 1 মিনিটও হয়, সেটা ব্যতিক্রম আছে, 5 মিনিট অন্তর অন্তর রেকর্ড হবে, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। তবে এটা একদিকে স্থির রাখলে রেকর্ডটা ভালো উঠবে, আর নাড়াচাড়া করলে রেকর্ডটা একটু দুর্বল হবে প্রথম অবস্থায়, যেটা এখন যে অবস্থা আমরা রেকর্ড হচ্ছি 720p রেজলিউশনও হচ্ছে, এইটাকে আমি 1080তে নিব। তো আমার এই রেকর্ডটাকে অফ করে দিব, একটা চাপ দিব, নীল বাতি জ্বলছে, মানে রেকর্ডটা এখন বন্ধ, রেকর্ড হয়ে গেছে। এখন আমি যদি ছবি তুলতে চাই, এই বাটনটা 3 বার চাপ দেব, মোড বাটন 1 2 3, লাল বাতি আসছে, মানে ছবির মোডে সে আসছে, ছবির মোডে আসছে 3 বার চাপ দেওয়াতে। এখন আমি একটা চাপ দিব, একবার বিপ করে আবার লাল বাতি আসবে, মানে একটা ছবি উঠছে, আবার একটা চাপ দিব, একবার বিপ করে আবার লাল বাতি আসছে, মানে একটা ছবি উঠছে। এইভাবে যত খুশি আমি ছবি তুলতে পারবো। এখন আমি আবার আগের মোড অবস্থায় আসব, এটা হচ্ছে আমার স্টিল অবস্থা, অর্থাৎ কিছুই হচ্ছে না।